চরে বাদাম চাষ করে লাখপতি কৃষক মহসিন মিয়া। লাগেনি কোনো সার কিংবা কীটনাশক, মাত্র 60,000 টাকা খরচ করে 3 মাসে খরচ বাদে আয় করেছেন 2,50,000 টাকা। কিভাবে সম্ভব এত অল্প সময়ে এত টাকা মুনাফা করা, জানবো এবং আপনাদেরকেও জানাবো। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি মহিপুরের একদম মহিপুর ব্রিজ সংলগ্ন, এই ব্রিজের নিচে মহসিন চাচা নামে একজন আছেন, তিনি এই এলাকায় বাদাম চাষ করেছেন, তার চরে তিনি বাদাম চাষ করেছেন এবং আজকে আমরা এই বাদাম চাষ কিভাবে করা হয় এবং বাদাম কতদিনের ফসল, কিভাবে এই বাদামটাকে প্রক্রিয়া করতে হয় এবং চারা রোপণ থেকে শুরু করে কিভাবে এর পরিচর্যা করতে হয় সব কিছু জানবো এই মহসিন চাচার কাছ থেকে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা কেমন আছেন? আছি ভালো, আল্লাহর রহমতে। চাচা, এই যে আমরা দেখলাম অনেক বাদাম কৃষকরা তুললো, তোলার পরে প্রক্রিয়াজাত করে এই যে বস্তায় প্যাকিং করতেছে, তো আমাদেরকে যদি একটু আপনি বলেন যে এই বাদাম চর অঞ্চলে চরের মাটিতে কিভাবে আবাদ করতে হয় একটু বলবেন। এটা চর মাটিতে আমি বালু বাড়িতে ভালো পলি দেখিয়ে আলু গাছছিলাম, বুঝছেন না, আলুটা তুলি বাদাম লাগাইছি তো এর জমির। হ্যাঁ, বাদামে লাভ বেশি, অল্প খরচের মধ্যে, মনে করো টাকা চাইলে না খরচ হলে 12 লাখ লাভ হয়ে যায়, শতকরা 25,000, 1,00,000 হতে 25,000 খরচ হলে 75,000 টাকা লাভ হয়ে যায়। আচ্ছা, এই যে বীজটা আপনি কিভাবে সংগ্রহ? বীজটা তো ওই জায়গায় হাটে কিনছি, যারা বীজ আবাদ করছে তাদের কাছ থেকে নিয়েছি, আনি হেনে বাড়ি খোলটাছি, সরকে শুরু করি, তারপর লাইন করি, হ্যাঁ গাছি। কতটুক জমিতে কতটুক বীজ লাগাইছেন এবং ফসল আপনি কতটুকু পাইছেন? 2 একর মাটিতে আর কি 60-এর বীজ লাগাইছি, কথা বুঝছো তো। বাদাম আমার মনে হয় যে মন সাইটে করতে পারে, এটা তোলা এখনো হয়নি তো সাইট মন হতে পারে। আচ্ছা, এর এই যে কিভাবে এই এর পরিচর্যাটা কিভাবে করতে হয়? পরিচর্যা না, এটা কোনো কিছুই নাই, খালি গাড়ার পরে খালি পানি লাগাইছি। কতদিন পর পর পানি দেওয়া লাগে? পানি যেটা সময় মতো, যেটা পানি চাইছে, চাহিদা মিটাইতে গেলে সেইটাই করছে। আচ্ছা, এই ফসলটা কতদিনের ফসল? এটা মনে করো 3 মাস 20 দিন লাগবে। 3 মাস 20 দিন? হ্যাঁ, 3.5 মাস লাগবে। আচ্ছা, এই এই যে কিছুদিন পর তো এই জায়গাগুলো পানি ভরাট হয়ে যাবে, পরিপূর্ণ হবে, তার আগেই আপনারা? এটা চলে যাচ্ছিল, এখন নদীর দিয়ে গেল। আপনি যে কয় শতক জমিতে বাদাম চাষ করছেন? 2 একর। 2 একর জমিতে কতটুকু বাদাম আপনি আশা করতেছেন? 60 মন। 60 মন আশা করা যায় যে আপনি 2 একর জমিতে 60 মন বাদাম পাবেন। তো এই 2 একর জমিতে 60 মন বাদাম পাওয়ার আগে আপনাকে খরচ কীরকম করতে হয়েছে? খরচ মোট খরচ আর কি বাড়ি যাওয়া পর্যন্ত 1,060 টাকা দিই। তাহলে এই 2 একর থেকে 60 মন বাদামে আপনি কত টাকা পেতে পারেন? এখন তো বর্তমান 1,00,000 টাকা পাওয়া যেতে পারে বর্তমান বাজারে। আচ্ছা, 5,000 করে। তাহলে আপনি 60,000 টাকা খরচ করে 1,03,000 টাকা এখান থেকে আপনি আয় করবেন এটা আশা করছেন। তো এই জমিটা কতদিন পানি থাকবে এই জায়গাটার মধ্যে? এখন 10টি মাস না? জি, 10টি মাসের শেষের দিকে পানি উঠে আসবে। আচ্ছা, একে পরে বসে যে আল্লাহ বাঁচাতে তা কার্তিক মাসে ফির নামবো। পানি নেমে গেলে আবার আপনি এখানে এসে কি তখন কি আবাদ হবে এই জায়গাটায়? যে ঘুরি আবার আলু হইবে, তামাক হইবে, যাই হইবে, যেটা মনে করি আবার আপনি বাদামে। কখন থেকে কাজ করতেছেন? কার্তিক মাসে নামছি, আলু আবাদ করছি, আলু পর ভুট্টে, ভুট্টার পরে বাদাম চলছে, 8 মাস থেকে। এই যে কখন থেকে কাজ করতেছেন এই আজকে? আজকে সকাল 8টার থেকে। 8টার থেকে এখন পর্যন্ত কাজ দিয়ে আছি, এই কাজ কেবল শেষ হইল, শেষের দিকে বাড়ি যাবে। আচ্ছা, এই রইতে তো পড়ি যাই নাই। সুন্দর, ঠিক আছে মহসিন চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, বুঝতেই পারছেন আলুর ক্ষেতে আলু তুলেই লাগিয়েছেন বাদাম, লাগেনি কোনো সার কিংবা কীটনাশক, শুধু সময় মতো একটু সেচ দিয়েছেন জমিতে, ব্যাস 3 মাস পর তার আয় হয়েছে 2,50,000 টাকা। এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো চরে কিংবা সমান্তরাল জায়গায় কোথাও যেন কোনো জমি পতিত না থাকে।
এই ধরনের অর্থকরী ফসল আবাদ করে আপনিও হয়ে উঠুন একজন লাখপতি কৃষক। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো সফলতার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কৃষি বাজারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।